নলেজ অ্যাকাউন্টের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা মক টেস্ট 23 দেখব। এর আগে অলরেডি 22টা মক টেস্ট কভার করা হয়েছে। তোমরা যারা যারা মক টেস্টগুলো অ্যাটেন্ড করোনি, ভিডিও স্ক্রিনের উপরে ডান দিকে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি। এর আগে প্লেলিস্টটা ঠিকঠাকভাবে তৈরি ছিল না বলে লিঙ্কটা দেওয়া হয়নি। আমি এটা থেকে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, অথবা তোমরা একটু চ্যানেলে গিয়ে একটু খুঁজে নাও, ওখানে আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি জিকে মক টেস্ট বলে। ওখানে তোমরা পরপর সবকটা মক টেস্ট পেয়ে যাবে। তো আশা করি তোমরা অনেকে চলে এসেছো, আরও একটু শেয়ার করে দাও যাতে সবাই চলে আসে। স্টার্ট করে দিই আমি। কট লিভার তেল হলো জলে ফ্যাটের বিস্তৃত দশা, ফ্যাটে জলের বিস্তৃত দশা, তেলে জলের বিস্তৃত দশা, ফ্যাটে ফ্যাটের বিস্তৃত দশা। এই চারটে অপশান দেওয়া রয়েছে, তোমরা এ বি সি ডি করে আমাকে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, কোনটা হবে রাইট অ্যান্সার। তো এক্ষেত্রে বন্ধুরা রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান সি, তেলে জলের বিস্তৃত দশা। পরেরটা দেখবো, খো খো খেলায় কতজন খেলোয়াড় থাকে? এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান বি, 9 জন। পরেরটা দেখবো, অন্নপূর্ণা মিল্ক যোজনা কোথায় চালু হয়েছে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটা হবে আমাদের? রাজস্থান, অপশান ডি। পরেরটা, 2018 সালে রাজীব গান্ধী ন্যাশনাল সদ্ভাবনা অ্যাওয়ার্ড নিম্নের কে পেলেন? এক্ষেত্রে গোপাল কৃষ্ণ গান্ধী, অপশান ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখবো, সম্প্রতি বৃহস্পতির কটি নতুন উপগ্রহ আবিষ্কার হলো? তো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশান সি, 12টি। পরেরটা চলে যাব, পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের সংখ্যা কটি? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশান এ, 38। কোন শ্রেণীর মৌল, মানে কোন শ্রেণীর মৌলের ক্ষেত্রে শ্রেণী সংখ্যার সঙ্গে যোজ্যতার সম্পর্ক থাকে না? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? শূন্য শ্রেণী, অপশান ডি। পরেরটা দেখবো, ড্যাশ বৈশিষ্ট্যটি হলো একটি অণুর হ্যালোজেন পরমাণুগুলি দ্বারা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা। এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে তোমরা একটু কমেন্টে লেখো। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইলেকট্রোনেগেটিভিটি। পরেরটা দেখবো, ফোনপে এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে নিযুক্ত হলেন? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? আমির খান। নেক্সট প্রশ্ন চলে যাব, বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? 28শে জুলাই, অপশান এ। পরেরটা দেখবো, মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকার কবে যোগদান করেছিলেন? মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে কবে যোগদান করেছিল? তো এক্ষেত্রে বন্ধুরা অক্টোবর 1946, অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখবো, মহান্তি ছবিতে নিম্নের কে সাবিত্রী রূপে অভিনয় করেছিলেন? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কীর্তি সুরেশ, অপশান এ। নেক্সট দেখবো, কোন শিরা অধিক অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ফুসফুসীয় শিরা, অপশান ডি। নেক্সট কোশ্চেন, মধুমালাই ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? তামিলনাড়ু, অপশান পি। নেক্সট দেখবো, রাফ কোন খেলার সাথে যুক্ত? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ব্রিজ, অপশান বি। পরেরটা দেখবো, বিরলা মন্দির কোন রাজ্যে অবস্থিত? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? রাজস্থান, অপশান সি। নেক্সট দেখবো, ভাদোদারা শহর কোন নদীর তীরে অবস্থিত?
তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশান ডি, মাহি। নেক্সট কোয়েশ্চেন দেখবো, 13th গ্লোবাল হেলথ সামিট কোথায় আয়োজিত হয়েছে? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশান ডি, হায়দ্রাবাদ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখবো, 2006 সালে যে প্রথম বাঘ গণনা শুরু হয়েছে সেই সময়ে বাঘের সংখ্যা কত ছিল? তো 2006 সালে যে প্রথম বাঘ গণনা শুরু হয়েছিল তখন বাঘের সংখ্যা ছিল 1411টি। অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। জওহরলাল চ্যালেঞ্জ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এয়ার রেসিং, অপশান বি। কোভাড্ডা পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে, অপশান সি। নিচের মৌলগুলির মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন? তো এক্ষেত্রে বন্ধুরা অপশান ডি, বেরিলিয়াম হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখবো, 66তম জাতীয় ফিল্মফেয়ার পুরস্কারে নিম্নের কোন ছবি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে? কোনটা হবে কারেক্ট অ্যান্সার? সি আর বি, অপশান ডি। ভারতের ছদ্মবেশী বেকারত্ব প্রধানত কোন ক্ষেত্রে অধিক দেখা যায়? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কৃষি ক্ষেত্রে, অপশান এ। নেক্সট দেখবো, মানব দেহের বৃহত্তম কোষ কোনটি? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটা হবে আমাদের? স্নায়ুকোষ, অপশান এ। সম্প্রতি প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? রাজস্থান, অপশান ডি। পরেটা দেখবো, কোন দিন ভারতের প্রধানমন্ত্রী কালো টাকার উপর নিষিদ্ধ, কালো টাকা যে নিষিদ্ধ করবেন বলেছিলেন সেটা কবে ঘোষণা করেছিলেন? এটা 8ই নভেম্বর 2016 হয়েছিল, অপশান বি, 8ই নভেম্বর 2016। গদর শব্দটির অর্থ কি? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? বিপ্লব, অপশান সি। পরেটা দেখবো, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় নিম্নের কাকে? তো এক্ষেত্রে তামিলনাড়ুর কোয়েম্বাটোরকে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান এ। নেক্সট দেখবো, নিম্নলিখিত প্রিন্সিপালগুলির মধ্যে কোনটি মহাকাশে একটি রকেটের কাজ করে? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? দ্রুতি সংরক্ষণ সূত্র, অপশান সি। পরের প্রশ্ন, মোগল সম্রাট বাবর কবে সমরখন জয় করেছিলেন? তো এক্ষেত্রে 1511 সাল হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান সি। মানব দেহের কোন গ্রন্থির ক্ষেত্রে নিঃসৃত হরমোনের নাম সঠিকভাবে লেখা হয়নি? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশান ডি, শুক্রাশয়, প্রজেস্টেরন আর প্যারা হরমোন। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? 140নম্বর ধারা, অপশান বি।
পরেরটা দেখব কোন ধাতুটি আপেক্ষিক গুরুত্ব 13.6। কোনটা হবে কারেক্ট অ্যান্সার? পারদ, অপশন ডি। পরেরটা দেখব মানব দেহে অণুচক্রিকার অভাবজনিত রোগটির নাম কি? এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? পারপিউরা, অপশন বি। কোন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে বা কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কি পরিবর্তন হয়? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে? কমে, অপশন বি। পরের প্রশ্ন দেখব, পুষ্পাক্ষ হলো, দেখো কোন অংশটা, ফুলের গোড়া হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি মানব শিশুর দেহগত বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের থাইমাস, অপশন বি। পরেরটা দেখব, রক্ত তঞ্চনের সঙ্গে সম্পর্কযুক্ত ধাতব আয়ন কোনটি? এখানে লোহা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখব, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? কারেক্ট অ্যান্সার ঈশ্বর গুপ্ত, অপশন এ। তো ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাথে সাথে বেল আইকনটা প্রেস করে নাও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট কালকে সকালবেলা 11টার সময়, আর কালকে একদম সকালে তোমাদের একটা স্পোর্টস জিকের ভিডিও আমি প্রোভাইড করতে পারি। তো তোমরা একটু নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে রাখো, তাহলে কিন্তু আমি যদি ভিডিওটা যখন পাবলিশ করব তার নোটিফিকেশান তোমাদের কাছে কিন্তু ঠিকঠাকভাবে পৌঁছে যাবে। আর এগুলো যদি তোমাদের প্র্যাকটিস করার দরকার হয় তাহলে তোমরা ফ্রি অনলাইন মক টেস্ট .in বা নলেজ অ্যাকাউন্ট .in-এ ভিজিট করতে পারো। ফ্রি অনলাইন মক টেস্ট .in-এ তোমরা অনলাইন মক টেস্টও দিতে পারবে, ঠিক যেভাবে এক্সামে তোমাদের মক টেস্ট হয়। আমি ওখানে মক টেস্টগুলো অ্যারেঞ্জ করে দিয়েছি। তো আবার তোমাদের সাথে কালকে কথা হচ্ছে, আপাতত ধন্যবাদ,